আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমরা একটু বাহিরে যাচ্ছি, আরাসের আমুরাও আছে, আরাসদের ফ্যামিলিও আছে। তো সবাই ঈদ কেমন কাটালেন অবশ্যই জানাবেন। বাহিরে বেরিয়েছি, আর বাহিরে যদি না যায় তাহলে ঈদ মনে হয় না। আর এই বছর ঈদটা আমার তেমন ভালো লাগেনি, কারণ হচ্ছে জানেনই তো আমি খুব অসুস্থ ছিলাম। অসুস্থতার কারণে আমার ঈদটা এবার মাটি হয়ে গিয়েছে। তারপরও ফ্যামিলি সবাই একসাথে বেরিয়েছি। দেখেন, আমার আম্মা এভাবে বাসা যেভাবে ছিল সেভাবেই চলে এসেছে, আমরাও এইভাবে চলে এসেছি। তো সাথে থাকেন, বাহিরের খাবার খাওয়ার জন্যই কিন্তু আমরা বাঙালিরা খুব পাগল। তবে আমার কাছে বাহিরের খাবার বলতে স্ট্রিট ফুডটা খুব ভালো লাগে, চাইনিজ রেস্টুরেন্টের খাবারের থেকে। কারণ স্ট্রিট ফুডে ভ্যারাইটিস আইটেমের খাবার পাওয়া যায়, ঘুরে ঘুরে খাবার খাওয়া যায়, ভালোও লাগে। আর ওয়েদারটা এত ভালো ছিল, মানে ওয়েদার ডিমান্ড বললে যা এটা হচ্ছে তাই। ওয়েদারের ডিমান্ড দেখে আমরা বাসা থেকে বেরিয়েছি। আমাদের ওয়াজিহা অরিশাকে কোথায় রেখে আসবো, বাসার সবাই যেহেতু এসে পড়েছি ওদেরও সাথে নিয়ে এসেছি। আর ঈদের ভিতরে ওদের যদি না নিয়ে বের হই তাদের, তাহলে ঈদ ঈদ মনে হয় না। আর হচ্ছে ওয়াজিহা অরিশাদের সাথে না নিলে আমাদেরও ভালো লাগবে না। বাসায় একটা টান্না থাকে, দোটানা থাকে, ওরা ঘুমালো কি না। যাই হোক, এই যে আমরা বসে আছি, দুইজনে দুইটা জুস চুজ করেছি, আমার আম্মা আর আমি মিলে জুস খাচ্ছি। আর ওদের পাঠিয়েছি একটা রেস্টুরেন্টে, যে যেয়ে দেখো খাবার আছে কি না। ঈদের ভিতরে অনেক রাশ থাকে, খাবার সংকট হয়ে যায়, খাবার তেমন পাওয়া যায় না। আর যেহেতু আমরা 9টার পরে বাসা থেকে বেরিয়েছি, খাবার নাও পাওয়া যেতে পারে। তারপর ওরা গিয়েছে, আমাকে বললো যে আপু আসেন এখানে, খাবার দেখি কেমন পাওয়া যায়। তো আমরা আসলাম একটা রেস্টুরেন্টে, তো ওইখানে যেয়ে দেখি খাবার কেমন আছে আমার, আর আমরা যেটা অর্ডার করব সেটা পাওয়া যাচ্ছে কি না। তো আমরা টুকটুক করে উপরে উঠছি, মিরপুর 2 নম্বর ঈদগাহ মাঠের অপোজিটে আমরা গেলাম একটা রেস্টুরেন্টে। তো যাই হোক, বসে আছি, মেনু কার্ড দেখতেছি। আমার আম্মা, আমাদের জিদ নেই, আমার মেয়েরা, আমার বাচ্চারা সব একসাথে এসেছি। তো এই তো আমরা বসে ভিডিও শ্যুট করতেছি, আর একটু ভিডিও করে রাখলাম। আসলে এবছর ঈদটা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত দিয়েছে। সামনের বছর আমি নাও থাকতে পারি, আর আমি নিজে নিজে এত অসুস্থতার কারণে মনে হয় এই বুঝি মরে যাব, এই বুঝি এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ হয়ে যাই অতি তাড়াতাড়ি। তো এখানে যে আমরা খাবার পাইনি, কারণ হচ্ছে খাবার সংকট। আমরা যে প্লেটারটা অর্ডার করেছি, প্রায় 15 থেকে 20 মিনিট পরে এসে বলতেছে সরি ম্যাম, এটা আজকে হবে না। আর ঈদের ভিতরে রাশ থাকে, রাত্রে 10:30টার বেশি বেজে গিয়েছে, এরকমই থাকার কথা। যাই হোক, একটা একটা করে খাবার অর্ডার দিয়েছি, পাস্তা খেলাম, এখন খাচ্ছি হচ্ছে সাব স্যান্ডউইচ। তো এগুলি আমার কাছে আজকের খাবারটা কেন জানি বেশি একটা ভালো লাগেনি। এটা আমাদের ঈদের দ্বিতীয় দিনের রাত্রের ভিডিও, তো আজকে 2 দিন পর আমি আপলোড দিচ্ছি। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার ঈদ কেমন কাটলো। আমার ঈদ এবার বেশি ভালো কাটেনি, তো ঈদের ভিতরে একটু টুকটাক ঘোরাফেরা না করলে ভালো লাগে না। আমাকে যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করে যাবেন। আর যদি কেউ আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটু ভালোবাসাই আমি চাই। আমি কিন্তু ভিডিও থেকে আর্ন করতেছি না, তারপর আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ হাফেজ।